সুন্দর মুহূর্তগুলোকে আরও একটু চমৎকার করে তোলে ভালো গান আর তাই তো আমি সামিয়া এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে গেছি এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে আর সেই সাথে থাকছে সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন চমৎকার একজন সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন বিজিৎ মহাজন গল্প করব অনেকটা সময় জুড়ে বিজিৎ মহাজনের সাথে আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিন মিউজিক অনুষ্ঠানে আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনাকে পেয়ে ভালো লাগছে একটু আসি সম্প্রতি অনেকগুলো কাজ করছেন কিছু গান করছেন যারা বাংলাদেশের প্রথম সারির সঙ্গীত শিল্পী আছেন তাদের সাথে ডুয়েট করছেন আমরা ইতিমধ্যে দেখেছি কাজগুলো তো সেই কাজগুলো সম্পর্কে একটু জানতে চাইবো আমার শুরুতে অনেকগুলোই সলো গান প্রথম থেকে আমি করেছি এরপর ভাবলাম এখন দ্বৈত গান করি যেহেতু সময়টা একটু সবাই একটু নাটকের দিকে ঝুঁকছে এবং দ্বৈত গানের দিকেও মানুষের একটা চাহিদা রয়েছে যার কারণে প্ল্যান করলাম কি কয়েকজন গীতিকার আমার যারা আমাকে অনেক পছন্দ করে সুরকার তাদের সাথে বসে একটা প্ল্যান করলাম যে যারা প্রথম সারির ভালো করছে এবং সবাই পছন্দের তালিকা রয়েছে তাদেরকে নিয়ে কিছু কাজ করি এবং এই প্রজেক্টের প্রথম গান অলরেডি শেষ করলাম শুটিংও প্রায় শেষ আগামী ঈদেই এটা রিলিজ হতে যাচ্ছে সালমার সাথে সবাই চেনে ওনাকে আর গানটা সুর দিয়েছেন মোটামুটি ছয়টি গান নিয়ে এই প্রজেক্টটা আপনারা শুরু করেছেন একটু জানতে চাইবো যে কার কার সাথে কাজ করার কথা চলছে বা করছেন প্রথমটা সালমার সাথে শেষ মোটামুটি কাজ শেষ এবং এই গানে সুর দিয়েছেন ন্যাশনাল আর্ট যিনি হিসেবে ন্যাশনাল আর্ট পেয়েছেন প্লাবন কুরেশি আর গানটা লিখেছেন আমার ছোট ভাই অপু আহ এরপরে নদী আপুর সাথে একটা কাজ চলছে এটার সুর অয়ন চাকলাদার এবং গানটি লিখেছেন চমৎকার একজন গীতিকার রবিল ইসলাম জীবন আহ এরপর এনামুল করিম সুজন ভাইয়ের লেখায় আরেকটি গান আমার সাথে গাইবেন আখিয়াপু মোটামুটি সব এবারে যদি একটু আসি যে দু এগারো থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তখন থেকে চিটাগে ব্যান্ড দিয়েই শুরু করেছিলেন আহ সঙ্গীত জগতে রেখেছিলেন সেই সময়টাতে শুরুর সময়টা অনেক বেশি ডিফিকাল্ট হয় আমরা সেই ডিফিকাল্টের কথা একটু ছোট্ট করে জানতে চাই আপনি আপনার জানা আছে যে চট্টগ্রাম ব্যান্ডের আতুর এবং বাংলাদেশের অনেক লেজেন্ডারি শিল্পীর জন্ম চট্টগ্রাম থেকে এবং ব্যান্ড সঙ্গীতের অনেকগুলো শিল্পীর জন্মই স্পেশালি আমাদের বাচ্চু ভাই যার কথা না বললে নয় উনি চট্টগ্রাম থেকে ওনার সব কিছু এরপর উনি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়েছেন ওনার গান ওনার কাজ দিয়ে সবার মন জয় করেছেন আমাদেরও ছোটবেলা থেকে শুরুটা ওই বাচ্চু ভাই জেন্স ভাইয়ের গান শুনেই যার কারণে চট্টগ্রামের একটা ছোট অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানের যত বাজেট তার বেশিরভাগই মিউজিকের জন্য থাকে এখনও পর্যন্ত চট্টগ্রামের মানুষ গানের প্রতি ব্যান্ডের প্রতি আলাদা একটা ভালোবাসা তাদের আছে যার কারণে আমরা চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে আমার একটা ব্যান্ড তৈরি করি এখনও আমার ওই ব্যান্ড চলমান চট্টগ্রামে ঢাকার বাইরে চট্টগ্রামে শোগুলোতে আমি আমার ব্যান্ড নিয়ে করি আমার ব্যান্ডের নাম ব্যান্ড চাটগা অনেকেরই জানা আছে এবং আমাদের কিছু মৌলিক জ্ঞানেরও কাজ চলছে সাধারণত ব্যান্ড নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট হয় কারণ এখানে অনেক এক্সপেন্সের বিষয় থাকে আপনারা ব্যান্ড মেনটেন করছেন কিভাবে খুবই খুবই টাফ মানে আমি তো একা ঢাকা এখন কাজ করছি ওদের সবাইকে নিয়ে আগানো খুবই কঠিন ব্যাপার এটা নিয়ে অনেক কথা হচ্ছে সব দিকে যে সে এখন মোটামুটি একটা পজিশন হওয়ার পর ব্যান্ড মেম্বারদের ছেড়ে আসছে কিন্তু ব্যাপারটা তেমন না মানে আমি যেভাবে চাইতেছি বাকিরা ওভাবে চাইতে হবে ওদের ফ্যামিলি ওদের অবস্থান সব মিলে ওরা চাইলে সবকিছু ছেড়ে হুটহাট করে ঢাকা আসা সম্ভব না অনেক প্রতিবন্ধকতা আমি আমার মতো আগাচ্ছি ঢাকায় এবং চেষ্টা করতেছি ওদেরকে নিয়ে কিছু করার জন্য আচ্ছা চলতেছে এইভাবে মানে একটু একটু করে আগাচ্ছেন তাই তো আচ্ছা চট্টগ্রামের কথা যেহেতু হচ্ছিল চট্টগ্রামের কিছু গান আছে খুব फेमस তো যেহেতু আপনাকে পেয়েছি একটু ছোট করে দুটো লাইন শুনতে চাই বেশ কিছু জনপ্রিয় গান আছে একটা গান সবার মুখে মুখে থাকে ওই গানটাই করি আশায় আসিলে তোমারে লই বাঁন্ধ মেখান সুखेरे ঘর সুখের বদলারে দুঃখ দিলা হনharoনে ভালোবাসারে দামন দিলা মধু হই হই আরে বিষে হাওাইলা হনharoনে ভালোবাসা খুব ফেমাস একটি গান আর তো গানের হাতেখড়ি কি ছোটবেলা থেকেই না মোটামুটি একটু বোঝা হওয়ার পর থেকে আমার গানের জায়গাটা আমার মার থেকেই মানে আমাদের অনুপ্রেরণা হ্যাঁ আমাদের বাড়িতে মন্দির আরাধনা এগুলো নিয়ে আমি ছোট থেকে বড় হওয়া তো গানের মধ্যেই ছিলাম কীর্তন ধর্মীয় অনুষ্ঠান এগুলোতে আমার প্রায় সময় গাওয়া হতো এরপর মার কাছ থেকেই হারমোনিয়ামের হাতেখড়ি মানে একদম ছোটবেলায় তাহলে হাতে খড়ি হয়েছে একবার কিন্তু প্রফেশনালি আসবে এটা কখনো চিন্তা হয় নাই শখে গান করতাম স্কুল কলেজে এবং বন্ধু বান্ধবদের বিভিন্ন ইনভাইটে যেতাম এরপর যখন মা মাকে হারাই মা মারা যাওয়ার পরে আমি সবকিছু মিলে গানের প্রতি ঝুঁকে গেলাম যে মায়ের তার প্রতি ভালোবাসা ছিল অনেক তো ছোটবেলায় যেহেতু কীর্তন করা হতো মায়ের সাথে তো সেখান থেকে কিছু মনে পড়ে কি না অনেক স্মৃতি আমার আমার মায়ের সাথে আমার মানে বেস্ট ফ্রেন্ড এখনো পর্যন্ত আমার মা আমার সবকিছুই মায়ের জন্য আমি আজকে এতটুকু আসতে পারছি সবাই বলে যে যতটুকু পারছি এগুলোই আমার মায়ের দোয়ার কারণে সম্ভব এবং মায়ের সাথে বসে বসে সেই গানের সময়টা কখনোই ভোলার না মায়ের সাথে যে গানগুলো করা হতো ওখান থেকে একটি গান করছি এখন একদিন মাটির বিছানায় হবে ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির বিছানায় হবে ঘরে মোনামার কেন বান্ধো দালান ঘর রে মোনামার কেন বান্ধো দালান ঘর এবার আসি যে শুনেছি খুব সম্প্রতি কিন্তু প্লেব্যাক করা হয়েছে যেটা অনেক বড় একটা মঞ্চ একজন সঙ্গীত শিল্পীর জন্য সব সঙ্গীত শিল্পীর ইচ্ছা থাকে প্লেব্যাক করার তো আপনার সেই সুযোগ হয়েছে জানতে চাইবো গল্পটা কিভাবে শুরু হলো অনেক দিন ধরে প্লেব্যাকের অনেকগুলো অফার আসছিল আমার কাছে কিন্তু আমি চাইছি ভালো কিছু হোক মানে ওরকম বাছাই করে একটা গানের অপেক্ষায় ছিলাম সেই সুযোগটা করে দিয়েছে আমার শ্রদ্ধেয় দাদা সুদীপ কুমার দীপ উনি অনেক ফেমাস ফিল্মের গানের জন্য এই মুহূর্তে ওনার লেখাই এবং শামীম মাহমুদের সুরে বাংলাদেশের বড় আকার একটি ফিল্মে গাওয়া হচ্ছে নামটা একটু সিক্রেট থাক সবার জন্য সারপ্রাইজ হ্যাঁ তো আমরা কি গানটি একটু শুনতে পারবো ওকে ওকে ট্রাই করছি প্লিজ হারিয়ে যাবার সময় কুরিয়ে পেলাম তোমায় আদর চোখে রাঙিয়ে দিলে এক পা দু পা করে মনে আকাশ জুড়ে তুমি ছড়িয়ে দিলে হারিয়ে যাওয়ার সময় কুড়িয়ে পেলাম তোমায় আদর চোখে রাঙিয়ে দিলে এক পা করে মনের আকাশ জুড়ে তুমি ছড়িয়ে দিলে খেয়াল খুশির গল্প বারু অল্প আশুক যত আসকার গান বলছে কানে কানে জানে মন জানে তুমি ছাড়া আগামী অচল পুড়িয়ে যাবার সময় কুড়িয়ে পেলাম তোমায় আদর চোখে রাঙিয়ে দিলে বা খুব সুন্দর কিছু কথা সুন্দর সুর আমরা আপনার জন্য শুভকামনা করছি খুব চমৎকার একটি গান আসবে আমরা আশা করছি আমরা দেখেছি আধুনিক গানের পাশাপাশি ফোকটাকে নিয়েও আগানো হচ্ছে আপনার একটু জানতে চাইবো আসলে ক্যারিয়ারের প্ল্যানটা কিভাবে সাজিয়েছেন আমার ক্যারিয়ারের শুরুটা এবং এখন পর্যন্ত স্টেজে ব্যান্ডের গানগুলো করা হলেও দর্শকদের চাহিদা অনুযায়ী ফোক এবং এবং আধুনিক গানগুলো করা হচ্ছে আর ছোটবেলা থেকে যেহেতু শৈশবে আরাধনা কীর্তন এবং ফোকাঙ্গিকের গানগুলো দিয়ে শুরু আমার যার কারণে কমফর্ট ফিল করি আমি রিসেন্টলি কিন্তু একটা গান খুব আলোচিত হয়েছে আপনার ফোক প্যাটার্নের ভুল যে গানটি যদি আমার ভুল নামে হয় থাকে একটু গানটি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছ থেকে ভুল গানটি নিয়ে আসলে অনেক প্রশংসিত হচ্ছি এর মধ্যে স্টেজেও সবাই ডিমান্ড করছে এই গানটি গাওয়ার জন্য গানটির গীতিকার ফকির হজরত শাহ করোনাকালীন সময়ে যখন আমি গ্রামে ছিলাম উনি আমাকে একটি লিরিক পাঠায় এবং গ্রামে থেকে আমি এই গানটি শুরু করেছিলাম পরে নিজের সুর করা গান হ্যাঁ তাহলে কি সংগীত শিল্পীর পাশাপাশি শুরুকার শিল্পক কাজ করছেন আমাদের অনেকগুলো গান নিজে লেখা সুর করা এখন চেষ্টা করছি সবার সুরে এবং লেখায় গাওয়ার চেষ্টা করছি গানটি অনেক প্রশংসিত হয়েছে একটু জানতে চাইবো যে গানটির ভিডিওগ্রাফি যখন করেছিলেন কি চিন্তা করে বা কি ভাবে কি प्रिपरेशन নিয়ে করেছিলেন গানের ভিডিও ডিরেকশনটি আমার ছিল এবং চমৎকার দুটি রোলে অভিনয় করেছেন দীপ এবং কবিতা এবং তারাও চেষ্টা করেছে ফটিএ তোলার জন্য দর্শকদের জন্য যাতে আনন্দদায়ক হয় ব্যাপারটা আমরাও চেষ্টা করেছি এবং গানটি প্রশংসিত হয়েছে সব জায়গায় আশা করি আরও অনেক দূর আমরাও আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবার একটু আসি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নামক একটি দেশাত্মবোধক গান করেছেন যেখানে লেজেন্ডের সাথে কাজ করা হয়েছে একটু জানতে চাইবো সেই গানটি সম্পর্কে আমি খুবই সৌভাগ্যবান এই গানটিতে কণ্ঠ দিতে পেরে এই গানে আরো কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী ফেরদু সাহিদ ফাহিদা নবী আবিদা সুলতানা রফিকুল আলম সহ আরো অনেকে আশা করি গানটি খুবই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং সোশ্যাল মিডিয়া গানটি নিয়ে খুবই প্রশংসা পাচ্ছি আমরা আপনার এই গানটির জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি তো আমাদের আয়োজন প্রায় শেষের দিকে যাওয়ার আগে আমাদের বাংলা আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন সবাই সুস্থ গানের সাথে থাকুন আমাদের বাংলা গানের ভান্ডার অনেক বিশাল বাংলা গান আপনাদের জন্য আমরা শিল্পী আপনাদের জন্য আমরা গাই আশা করি আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি আর অনেক দূরে গিয়ে যাব। এটিএনের এর সকল দর্শককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য আগামীতে আপনার সাথে আমাদের দেখা হবে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কিন্তু আমাদের আয়োজন শেষ পছন্দের কোনো একটি গান শুনতে শুনতে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিই আর আপনি চিন্তা করে ফেলুন দর্শক গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি যেতে হবে তবে যাবার আগে কথা দিচ্ছি আগামীতে আবারও আসব। আপনাদের পছন্দের কোনো একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে আর ঠিক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ কোন গানটি শুনছি আমরা আমাদের বাচ্চুভাইয়ের খুব পছন্দের একটি গান এবং সবার খুব প্রিয় এই গানটি করছি ওই দূর আকাশের তারা রে বলে দে না কোনটা আমার মা মা কি আমায় দেখতে পায় না কতদিন দেখি না মায়ের মুখ গো মা ও গো মা মাগমা অগমা মত কেউ না গো মা ও গো মা কেউ না আকাশের তারা রে বলে দে আমার মা কি আমায় দেখতে পায় না কতদিন দেখি না মায়ের মু